প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাতে যাচ্ছি সেটি হচ্ছে টু মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার ফর রাইটিং অ্যান্ড স্পিকিং ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কথা বলা এবং লেখার জন্য দুটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার। লক্ষ্য করুন, ইউজ অফ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং এ লট অফ ফান প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। অর্থাৎ বাংলা বাক্যে কেউ কোনো কিছু করে অনেক আনন্দ পাচ্ছে বা মজা পাচ্ছে অর্থে আপনি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং এ লট অফ ফান প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে কীভাবে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করবেন। তাছাড়া আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নোত্তর বাক্য কীভাবে তৈরি করবেন, অর্থাৎ কে কোনো কিছু করে অনেক আনন্দ পাচ্ছে কি বা অনেক মজা পাচ্ছে কি অর্থে আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন কীভাবে তৈরি করবেন। এই দুটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই দুটি স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইডিংয়ে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, বাংলা বাক্যে কেউ কোনো কিছু করে মজা পাচ্ছে অথবা আনন্দ পাচ্ছে অর্থে ইংরেজিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং এ লট অফ ফান প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। লক্ষ্য করুন যে কেউ কোনো কিছু করে মজা পাচ্ছে বা আনন্দ পাচ্ছে অর্থে স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট আই, ইউ, হি, সি, উই, দেয়, করিম, রহিম, সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আর, সাবজেক্ট যদি আই হয় তাহলে আয়ের সঙ্গে এম, আই এম, সাবজেক্ট ইউ হলে ইউ আর, সাবজেক্ট যদি হি বা সি হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ, হি ইজ, শি ইজ, উই হলে উই আর, দে আর, মাসুম ইজ, মিশুক ইজ, জন ইজ। তারপর হচ্ছে আনন্দ পাচ্ছে অর্থে হচ্ছে হ্যাভিং এ লট অফ ফান, আনন্দ পাচ্ছে অর্থে হ্যাভিং এ লট অফ ফান প্লাস ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, যে ভার্বটি থাকবে বাংলা বাক্যে এটির ইংরেজি ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি হবে প্লাস বাকি অংশ থাকলে আপনি এক্সটেনশন লিখবেন। আপনি এক্সাম্পল ফলো করুন, তাহলে আপনি খুব সহজে এই ধরনের বাংলা থেকে অসংখ্য অসংখ্য ইংরেজি বাক্য আপনি তৈরি করতে পারবেন। প্রথম যে বাক্যটি আছে সেটি হচ্ছে আমি এই গল্পের বইটি পড়ে অনেক মজা পাচ্ছি বা আমি এই গল্পের বইটি পড়ে অনেক আনন্দ পাচ্ছি, অর্থাৎ কে কোনো কিছু করে আনন্দ পাচ্ছে বা মজা পাচ্ছে অর্থে আপনি কেউ এই স্ট্রাকচার দিয়ে অসংখ্য বাক্য তৈরি করবেন। স, আমি এই গল্পের বইটি পড়ে অনেক মজা পাচ্ছি বা অনেক আনন্দ পাচ্ছি, প্রথমে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। সো আপনি যদি এই বাংলা বাক্যের প্রশ্ন যে কে এই গল্পের বইটি পড়ে অনেক মজা পাচ্ছে বা আনন্দ পাচ্ছে, আমি, সাবজেক্ট হচ্ছে আই, শর্ত অনুযায়ী আই এর সঙ্গে অক্সিলারি ভার্ব এম হবে, সো আই এম। তারপর স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং এ লট অফ ফান, আনন্দ পাচ্ছি অর্থে হ্যাভিং এ লট অফ ফান, সো আই এম হ্যাভিং এ লট অফ ফান। তারপর এই যে বইটি পড়ে, বইটি পড়ে, সো পরে হচ্ছে রিড, এই ভাবটির সঙ্গে প্রেজেন্ট ফর্ম ভাব হচ্ছে রিড, এটির সঙ্গে কী হবে আইএনজি, রিডিং, কী পড়ে, এই বইটি পড়ে, এই গল্পের বইটি পড়ে, সো দিস স্টোরি বুক। পূর্বাকৃতি হচ্ছে আই এম হ্যাভিং এ লট অফ ফান রিডিং দিস স্টোরি বুক, আমি এই গল্পের বইটি পড়ে অনেক মজা পাচ্ছি বা অনেক আনন্দ পাচ্ছি। শব্দ আপনি মনে রাখবেন বাক্যের প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস আনন্দ পাচ্ছি অর্থে হ্যাভিং এ লট অফ ফান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। পরের যে ইন্টারেস্টিং এক্সাম্পলটি ফলো করুন, আমরা এই নতুন জায়গাটি ভ্রমণ করে অনেক আনন্দ পাচ্ছি বা আমরা এই নতুন জায়গাটি ভ্রমণ করে অনেক মজা পাচ্ছি, সো কারা এই নতুন জায়গাটি ভ্রমণ করে অনেক মজা পাচ্ছে, আমরা, সো সাবজেক্ট হচ্ছে উই, উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সো উই সঙ্গে ভার্বটি প্লুরাল হবে আর হবে, উই আর, আনন্দ পাচ্ছি অর্থে হ্যাভিং এ লট অফ ফান। লক্ষণ যে ভ্রমণ করে, ভ্রমণ করা হচ্ছে ভিজিট, এর সঙ্গে আইএনজি হবে, সো ভিজিটিং, কী ভিজিট করে এই নতুন জায়গাটি, সো
দিস নিউ প্লেস, এই নতুন জায়গাটি। সো পূর্বাকৃতি আমি আবার বলছি, আমরা এই নতুন জায়গাটি ভ্রমণ করে অনেক মজা পাচ্ছি বা অনেক আনন্দ পাচ্ছি। উই আর হ্যাভিং এ লট অফ ফান ভিজিটিং দিস নিউ প্লেস। পরের যে বাক্যটি লক্ষ্য করুন, ছেলেরা এখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে অনেক আনন্দ পাচ্ছে বা অনেক মজা পাচ্ছে। ছেলেরা এখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে অনেক আনন্দ পাচ্ছে বা অনেক মজা পাচ্ছে। সো কারা আড্ডা মেরে অনেক মজা পাচ্ছে? ছেলেরা। সো সাবজেক্ট দ্য বয়েস, যেহেতু এটি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সো ভার্বটি প্লুরাল হবে আর। দ্য বয়েস আর আনন্দ পাচ্ছে হ্যাভিং এ লট অফ ফান, কী করে? আড্ডা মেরে। আমরা জানি আড্ডা মারা হচ্ছে চ্যাট, এটির সঙ্গে আইনজি হবে চ্যাটিং, কার সঙ্গে? উইথ ফ্রেন্ডস। কোথায়? এখানে, হিয়ার। সো পূর্বাকৃতি হচ্ছে দ্য বয়েস আর হ্যাভিং এ লট অফ ফান চ্যাটিং উইথ ফ্রেন্ডস হিয়ার। ছেলেরা এখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে অনেক আনন্দ পাচ্ছে বা অনেক মজা পাচ্ছে। পরের এক্সাম্পলটি ফলো করুন, ছাত্রছাত্রীরা অনুষ্ঠানটি উপভোগ করে অনেক মজা পাচ্ছে বা অনেক আনন্দ পাচ্ছে। কারা অনুষ্ঠানটি উপভোগ করে অনেক মজা পাচ্ছে বা আনন্দ পাচ্ছে? ছাত্রছাত্রীরা। সো সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, এটিও প্লুরাল নাম্বার, সব ভার্বটি প্লুরাল হবে আর। স্টুডেন্টস আর আনন্দ পাচ্ছে হ্যাভিং এ লট অফ ফান, কী করে? উপভোগ করে। আমরা যে উপভোগ করা হচ্ছে এনজয়, শরীরের সঙ্গে আইনজি হবে এনজয়িং, কী করে? দ্য প্রোগ্রাম। সো পূর্বাকৃতি হচ্ছে স্টুডেন্টস আর হ্যাভিং এ লট অফ ফান এনজয়িং দিস প্রোগ্রাম। ছাত্রছাত্রীরা অনুষ্ঠানটি উপভোগ করে অনেক মজা পাচ্ছে বা অনেক আনন্দ পাচ্ছে। পরের ইন্টারেস্টিং এক্সাম্পলটি ফলো করুন, এই পার্কে এসে শিশুরা অনেক মজা পাচ্ছে বা অনেক আনন্দ পাচ্ছে। সো কারা এই পার্কে এসে অনেক মজা পাচ্ছে বা আনন্দ পাচ্ছে? শিশুরা। সো সাবজেক্ট হচ্ছে শিশুরা, চিলড্রেন, এটি প্লুরাল নাম্বার, সো ভার্বটি প্লুরাল হবে চিলড্রেন আর হ্যাভিং এ লট অফ ফান। লক্ষণ যে এসে, আমরা জানি আশা হচ্ছে খাম, সো এটির সঙ্গে আইনজীবী খামিং টু দিস পার্ক। চিলড্রেন আর হ্যাভিং এ লট অফ ফান খামিং টু দিস পার্ক, এই পার্কে এসে শিশুরা অনেক মজা পাচ্ছে বা অনেক আনন্দ পাচ্ছে। পরের এক্সাম্পলটি ফলো করুন, কাজটি করে আমরা অনেক মজা পাচ্ছি বা কাজটি করে আমরা অনেক আনন্দ পাচ্ছি। কার আনন্দ পাচ্ছে? আমরা। সো এটি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই, এটির সঙ্গে ভার্বটি প্লুরাল হবে উই আর হ্যাভিং এ লট অফ ফান। লক্ষণ যে কাজটি করে, সো করা হচ্ছে ড্র, এটির সঙ্গে আইনজি হবে ড্রয়িং, কী করে? এই কাজটি। সো দিস ওয়ার্ক, উই আর হ্যাভিং এ লট অফ ফান ড্রয়িং দিস ওয়ার্ক, কাজটি করে আমরা অনেক মজা পাচ্ছি বা কাজটি করে আমরা অনেক আনন্দ পাচ্ছি। পরের বাক্যটি ফলো করুন, এই মোটরসাইকেলটি চালিয়ে আমি অনেক মজা পাচ্ছি বা আমি অনেক আনন্দ পাচ্ছি। সো কে মোটরসাইকেলটি চালিয়ে অনেক মজা পাচ্ছে? আমি। সো সাবজেক্ট হচ্ছে আই, সো আইয়ের সঙ্গে শর্ত অনুযায়ী অক্সিলিয়ারি হচ্ছে এম, সো আই এম আনন্দ পাচ্ছি হচ্ছে হ্যাভিং এ লট অফ ফান, কী করে? চালিয়ে, মোটরসাইকেল চালিয়ে। সো চালানো হচ্ছে ড্রাইভ, এর সঙ্গে আইনজি হবে ড্রাইভিং, কী চালিয়ে? দিস মোটরসাইকেল। পূর্বাকৃতি হচ্ছে আই এম হ্যাভিং এ লট অফ ফান ড্রাইভিং দিস মোটরসাইকেল, অর্থাৎ এই মোটরসাইকেল চালিয়ে আমি অনেক মজা পাচ্ছি বা অনেক আনন্দ পাচ্ছি। পরে বাক্যটি ফলো করুন, আপনার সঙ্গে কথা বলে আমি অনেক আনন্দ পাচ্ছি বা আপনার সঙ্গে কথা বলে আমি অনেক মজা পাচ্ছি। সো কে মজা পাচ্ছে? আমি। সাবজেক্ট হচ্ছে আই, এটির সঙ্গে অক্সিলিয়ারি এম, আই এম আনন্দ পাচ্ছে অর্থে হ্যাভিং এ লট অফ ফান, কী করে? কথা বলে। আমরা জানি কথা বলা হচ্ছে ঠোক, এটির সঙ্গে আইনজি হবে ঠোকিং। সো কার সঙ্গে? আপনার সঙ্গে, ঠোয়ো। পূর্বাকৃতি হচ্ছে আই এম হ্যাভিং এ লট অফ ফান ঠোকিং ঠোয়ো, আপনার সঙ্গে কথা বলে আমি অনেক আনন্দ পাচ্ছি বা অনেক মজা পাচ্ছি। আপনি চাইলে ঠকের পরে উইতলি ফ্রেপেশন যুক্ত করতে পারেন কিংবা ঠো যুক্ত করতে পারেন, ঠোক বারবার পরে ফ্রেপেশন টু কিংবা উইথ, যে কোনো একটি হতে পারে। সো পূর্বাকৃতি হচ্ছে আই এম হ্যাভিং এ লট অফ ফান ঠোকিং ঠোয়ো, আপনার সঙ্গে কথা বলে আমি অনেক আনন্দ পাচ্ছি বা আপনার সঙ্গে কথা বলে আমি অনেক মজা পাচ্ছি। পরের এক্সাম্পলটি ফলো করুন, ছবিটি দেখে আমরা অনেক মজা পাচ্ছি কিংবা ছবিটি দেখে আমরা অনেক আনন্দ পাচ্ছি। কার আনন্দ পাচ্ছে? আমরা। সো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সো উই, ভার্বটি প্লুরাল হবে আর, অক্সিলিয়ারি আর হবে উই আর আনন্দ পাচ্ছি হ্যাভিং এ লট অফ ফান, কী করে? ছবিটি দেখে। আমরা ছবি দেখা হচ্ছে ওয়াচ, এটির সঙ্গে আইনজি হবে ওয়াচিং, কী দেখে? এই ছবিটি। সো দিস ফিল্ম, বা
দ্য ফিল্ম, আমি এখানে দিস ফিল্ম লিখেছি, আপনার এই যে টাইপিং মিস্টেক এখানে দা হবে। উই আর হ্যাভিং এ লট অফ ফান ওয়াচিং দ্য ফিল্ম, যদি এই হয় তাহলে এই ছবি দেখে তাহলে হবে উই আর হ্যাভিং এ লট অফ ফান ওয়াচিং দিস ফিল্ম, ছবিটি হলে দ্য ফিল্ম আর এই ছবিটি হলে দিস ফিল্ম। উই আর হ্যাভিং এ লট অফ ফান ওয়াচিং দ্য ফিল্ম, ছবিটি দেখে আমরা অনেক আনন্দ পাচ্ছি বা আমরা অনেক মজা পাচ্ছি। ভিউয়ার্স, আপনি এই পর্বে একে অপরকে কীভাবে প্রশ্ন করবেন, অর্থাৎ কোনো কিছু করে কেউ কোনো কিছু করে আনন্দ পাচ্ছে কি বা মজা পাচ্ছে কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ করছেন। স্ট্রাকচারটি হবে প্রথমে অক্সিলারি বা এম ইজ আর, প্রশ্ন করতে আপনি কেউ কোনো কিছু করে আনন্দ পাচ্ছে কি বা মজা পাচ্ছে কি অর্থে জানতে বা প্রশ্ন করতে প্রথমে অক্সিলারি বা এম ইজ আর প্লাস এরপর সাবজেক্ট প্লাস আনন্দ পাচ্ছে কি অর্থে হ্যাভিং এ লট অফ ফান প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সপ্রেশন প্লাস সবচেয়ে কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। আপনি নিজেকে প্রশ্ন করলে এম, থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার হলে ইজ, বাকি সব ক্ষেত্রে আর। লক্ষ্য করুন আপনি যেমন বইটি পড়ে কি তুমি অনেক আনন্দ পাচ্ছ বা বইটি পড়ে কি তুমি অনেক মজা পাচ্ছ, আপনি প্রশ্ন করলেন সো তুমি যেহেতু আছে সো বাক্যে প্রথমে অক্সিলারি আর, আর তারপর সাবজেক্ট হচ্ছে ইউ আর ইউ, তারপর স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং এ লট অফ ফান, এই যে হ্যাভিং এ লট অফ ফান, আর ইউ হ্যাভিং এ লট অফ ফান, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, এই যে পরে রিডের সঙ্গে আইন হবে রিডিং দ্য বুক, সো পুরো বাক্যটি হচ্ছে আর ইউ হ্যাভিং এ লট অফ ফান রিডিং দ্য বুক, বইটি পড়ে কি তুমি অনেক আনন্দ পাচ্ছ বা বইটি পড়ে কি তুমি অনেক মজা পাচ্ছ। পরের যে বাক্যটি ফলো করুন, তার সঙ্গে কথা বলে কি আপনি অনেক আনন্দ পাচ্ছেন বা তার সঙ্গে কথা বলে কি আপনি অনেক মজা পাচ্ছেন, সো আপনি যেহেতু সো প্রথমে হচ্ছে আর তারপর সাবজেক্ট হচ্ছে ইউ আপনি, আর ইউ হ্যাভিং এ লট অফ ফান, তারপর কথা বলা হচ্ছে ঠোক, এটির সঙ্গে আইএনজি হবে ঠোকিং টু হিম, আর ইউ হ্যাভিং এ লট অফ ফান ঠোকিং টু হিম, কিংবা আর ইউ হ্যাভিং এ লট অফ ফান ঠোকিং উইথ হিম, আপনি টু বা উইথ যে কোনো একটি প্রিপারেশন আপনি ব্যবহার করতে পারবেন। শেষে আপনি কোশ্চেন মার্ক হবে। পরের যে বাক্যটি ফলো করুন, ফেসবুক ব্যবহার করে কি তুমি অনেক মজা পাচ্ছ বা ফেসবুক ব্যবহার করে কি তুমি অনেক আনন্দ পাচ্ছ, আপনি কাউকে প্রশ্ন করলেন সো তুমি যেহেতু বাক্যের প্রথমে অবশ্যই আপনি অক্সিলারি আর, সাবজেক্ট হচ্ছে তুমি ইউ আর ইউ হ্যাভিং এ লট অফ ফান, এই যে ব্যবহার করা হচ্ছে ইউজ, এটির সঙ্গে আইএনজি হবে ইউজিং ফেসবুক, পুরো প্রশ্ন হচ্ছে আর ইউ হ্যাভিং এ লট অফ ফান ইউজিং ফেসবুক, ফেসবুক ব্যবহার করে কি তুমি অনেক আনন্দ পাচ্ছ কিংবা ফেসবুক ব্যবহার করে কি তুমি অনেক মজা পাচ্ছ। পরের প্রশ্নে ফলো করুন, গাড়িটি ব্যবহার করে কি তারা অনেক আনন্দ পাচ্ছে বা গাড়িটি ব্যবহার করে কি তারা অনেক মজা পাচ্ছে, সো কারা তাহারা, সো বাক্যের প্রথমে হচ্ছে আপনি এই যে থার্ড ফার্স্ট পুরো নাম্বার সো প্রথমে অক্সিলারি আর, আর তারপর তাহারা হচ্ছে দেয় সাবজেক্ট আর দেয় হ্যাভিং এ লট অফ ফান, ব্যবহার করা হচ্ছে ইউজ, আইএনজি হবে ইউজিং দ্য কার, আর দেয় হ্যাভিং এ লট অফ ফান ইউজিং দ্য কার, গাড়িটি ব্যবহার করে কি তারা অনেক আনন্দ পাচ্ছে বা গাড়িটি ব্যবহার করে কি তারা অনেক মজা পাচ্ছে। আপনি অসংখ্য অসংখ্য অ্যাফার্মেটিভ কোশ্চেন তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইডিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 646 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান করে তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর পাশের মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রতিটি স্কিল আপনি দক্ষ করবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন, আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন।
ভারতের পাঠকদের বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে। তারপর পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দেবেন, নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির থেকে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সংযুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চলে সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটনে দেখতে পাচ্ছি সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা, আপনারা সব ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও, টেক কেয়ার, বাই বাই।